একাত্তরের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের স্বাধীনতা অনেকটাই অপূর্ণ ছিল বলে জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। আর তোফাল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর তুলনা তিনি নিজেই। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের এই দিনে দেশে ফিরে আসেন বাঙালির ইতিহাসের বরপুত্র। ২৯০ দিন পাকিস্তান কারাগারে, মুক্তির পর লন্ডন হয়ে দেশে ফেরার পথে দিল্লি নামেন বঙ্গবন্ধু। বিমানবন্দরে তাকে দেয়া হয় বিরল সম্মাননা ও শুভেচ্ছা জানাবার জন্য এসেছেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি ভিভি গিরি। ভারতবাসীর উদ্দেশ্যে ভাষণে মুক্তিযুদ্ধে তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। ঢাকায় পৌঁছানোর পর আনন্দ উল্লাসে লাখ লাখ মানুষ বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানায়। প্রিয় নেতাকে ফিরে পেয়ে সেদিন ৭.৫ কোটি বাঙালি আনন্দ অশ্রুতে সিক্ত হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত হয় বাংলার আকাশ বাতাস। বাংলার সন্তান বাংলাতে সোনার বাংলার জন্য জীবন দিয়েছে। বিকেল ৫টায় রেসকোর্স ময়দানে লাখো জনতার মহাসমুদ্রে ভাষণ দেন বঙ্গবন্ধু। আমি প্রথমে স্মরণ করি আমার বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সেপাহী, পুলিশ, জনগণকে, হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে। স্বদেশের মাটি ছুঁয়ে বাংলাদেশের ইতিহাসের নির্মাতা শিশুর মতো আবেগে আপ্লুত হলেন। আনন্দ বেদনার অশ্রুধারা নামলো তার দুচোখ বেয়ে। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাকে। দিনটি বাঙালি জাতির অত্যন্ত আনন্দের ও গর্বের বলে মনে করেন আওয়ামী লীগের প্রবীণ নেতারা। বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে নতুন করে উজ্জীবিত হয় বাঙালি জাতি। শ্রীমতী ইন্দিরা গান্ধীও বঙ্গবন্ধুকে বলেছিলেন যে, আপনাকে পেয়ে আমরা গর্বিত, আমরা ধন্য, আপনি একটি দেশ সৃষ্টি করেছেন, আপনার তুলনা আপনি নিজে। ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু মানুষের মনে কোনো আত্মতৃপ্তি ছিল না, মানুষের মনে কোনো হাসি ছিল না, মুখে হাসি ছিল না, তাদের ছিল একটা জিজ্ঞাসা, বঙ্গবন্ধু বেঁচে আছেন তো, আসবেন তো, কবে আসবেন, শুধু এই প্রশ্নটাই মানুষ সবাইকে সবাই করত। সুতরাং ১০ই জানুয়ারি ছিল বাংলাদেশের জন্য স্বাধীনতা সুসংহত করার জন্য, এই স্বাধীনতাকে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করবার জন্য এই দিনটি, বঙ্গবন্ধুর আগমন ছিল অতি জরুরি এবং অত্যাবশ্যকীয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন বাঙালি জাতির হৃদয়ে প্রজ্বলিত করেছিল অনুপ্রেরণার আলোক শিখা। আজকের এই দিন বাঙালি জাতিকে এক নতুন জীবন দিয়েছে, বাংলা স্বাধীনতাকে সুদৃঢ় করবার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হয়েছে। আমি বিশ্বাস করি সেদিন বেশি দূরে না, যেদিন বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সেই আদর্শের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শস্য শ্যামলা সোনার বাংলা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।